খুলেছে আমার বাড়ি আমার ঘর পরশনাথ মন্দির যাচ্ছিলাম, যেটা একটা জৈন মন্দির, কিন্তু জানতে পারলাম ওখানে জৈন ছাড়া অ্যালাউ নেই, মানে কোন হিন্দু, আমরা তো বেঙ্গলি তো আমাদের অ্যালাউ নেই, তাই ওখানে যেতে পারলাম না, আফসোস। তো কি করলাম, ভাবলাম যে তো ওটা পার্ক স্ট্রিটে, সরি পার্ক, টালা পার্কে, তো ওখান থেকে আরেকটু লেক টাউন আসলে এখানে একটা পার্ক ছিল বাচ্চার, তো এখানে চলে এসেছি, তো বাচ্চারা এখানে এনজয় করছে, তো এটাই ঘুরে আজকে বাড়ি চলে যাবো। তো পরশনাথ টেম্পলটার হলো না, জানতে পারলাম যে ওখানে আমরা অ্যালাউ নেই, তো ঠিক আছে কোনো অসুবিধা নেই, এখানেই আমরা আজকে এনজয় করবো আমাদের ইভিনিংটা। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক, আর নতুন চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো তোমরা ভিডিও করতে করতে যাও। পার্কে চলে আসলাম, যাব কোথায় হয়েছিলাম, বাট আনফর্চুনেটলি পরশনাথ মন্দির বন্ধ, তা আমাদের চলে আসতে হয়েছে এখানে। একটু খোলা যাবে না, না শাশুড়ি কি করে পাবে, ওটাই তো সঙ্গে সঙ্গে বলছে দুদিনের জন্য আমি যাচ্ছি, তো বন্ধুরা এখানে একটা ঝিলও আছে খুব সুন্দর, ঝিলটা তোমাদের দেখাই, যাব কাছে, আগে এই পার্কটা একটু ঘুরিয়ে দেখি নি, চল ইকো পার্কে যাই। হ্যাঁ, অনেকটা ইকো পার্কের মতনই মনে হচ্ছে। অনেকগুলোই স্লিপিং কি বলে স্লিপার স্লিপস আছে, আমি নামটাই ভুলে যাচ্ছি। হ্যাঁ, মেরা গোল্ডেন ডিটে পার কাঁচা লাগে, হ্যালো পার্কে ঘুরু ঘুরু হচ্ছে, খুব এনজয় করলাম, রিল করলাম, সেগুলো সব শেয়ার করবো। আপাতত দেখি একটুখানি ভাবছি রাউন্ড মেরে নি পার্কটা, খুবই সুন্দর ছোট পার্ক, ভালোই লাগছে। তবে সব চায়না কাতে রাখি না, জিমনাস্টিক কর রিয়া, ये सब पार्क में कितना अच्छा लगता है वो। इसका पार्क है ना, मतलब कितना बड़ा, मीटिंग भी करता है पार्क में, तो देखो कहीं ना होता हाथ से पता खेलने वाला बच्चा का पार्क भी बना के होती है बच्चा का। वो तो एक बंदा कर रहा है, শুনে ওলা ওলা মাইলা গিয়ে
এসএম তো ওখানেই আছে, এখানে বসে এখন একটুখানি আড্ডা দিচ্ছি, ড্রাইভার এখানে চলে এসছে, তো চলো সবাই বসে আছি, খুব ভালো এনজয় হলো আজকে। ভালো আইসক্রিম খেতে, ইটস নাইস টেস্টি, চুলটা ঠিক করে দেখতে খাও। বন্ধুরা পার ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি যাব, আর এরা এখন বন্ধুরা সব ফুচকা খাচ্ছে, বাস অনেকটাই ভালো ঘুরলাম, এখন মোটামুটি 5:45 বাজে, গাড়ি এখনই আসবে ড্রাইভার, এরপরে বাড়ি চলে যাব। ভালো হয়েছে, ভালো হয়েছে, তো চলো আজকের জন্য ব্লগটা এতটাই, আবার নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণ বাই এন্ড টেক কেয়ার।